স্নেহার ভাই পারবো স্নেহার ভাই পারবো না এই দেখো এই যে রাতে বেলা গাড়াল ফাড়তেছি পড়াও থাকবো দিদা থাকবো মনে করো সকাল থেকে কারেন্ট নাই সকাল বলে প্রায় 10টার থেকে কারেন্ট নাই ওখানে জাস্ট কারেন্ট আইলো ওখানে বাইরে জায়গা থেকে প্রায় 12টা বাজনে 5 মিনিট বাকি আছে ওখানে আছে কারেন্ট তখন ধরে কারেন্ট আসতো না আমি বইসার কাজ করতে যাই দিন আমি কাজ করতে বই সারাই ভিডিও করতে আই ওই দিনে কারেন্ট জায়গা আমি বুঝতে পারতেছি না এটার সমস্যাটা কি তা মানে আমার লোক শত্রুতা নিয়ে তা কারেন্ট বুঝতেছি না আমার লোক শত্রুতা আমি কি তা নরার কোন আমি যখন ভিডিও করতাম বই তখনই কারেন্ট জায়গা আদারাস কিন্তু কারেন্ট জানা অন্য সময় একদম বিন্দাস কারেন্ট জায়গা কোনো অসুবিধা না তো যাই হোক অক্ষরে তোলে ভিডিওটা করি সেলাই ভিডিওটা করি ভাবছিলাম কালকে রাত্রে করবো এটা কালকে রাত্রে করবো না সকালবেলা করবো রাত্রে ভালো লাগতেছে না আর সকালবেলা হলুনি লেটটা কারণ আমি রান্না করা শেষ করে আইতে রান্না করা স্নান টান করতে করতে লেট হয়ে গেছে গা আর আমি শেষ করে আইছি কারেন্ট গেছে না হয়েছি না এক ঘন্টা তখন 12টা বাজছে ওখানে কারেন্টটা আইছে তো যেহেতু 12টা বাজছে গেছে খাওয়া দাওয়া খাইছি না কারণ দিকে খাইতে ভালো লাগতেছে না আলসো লাগতেছে তখন যাই আগে খাওয়া দাওয়াটা শেষ করি এরপরে ভিডিওটা কমপ্লিট করব তো আজকে তো মনে হয় এটা আপলোড করতে পারবো কোন সময় করবো কোন সময় এডিট করবো কোন সময় ছাড়ব আজকে সেটা এগুলো আপলোড করা হয়তো না দুর্ভাগ্য কিন্তু আগামীকালকে হয়ে যাবো গা সবিতা আসেন সবিতা কিছু গুণ চালানোর মধ্যে হয়ে যাবো গা অতিরিক্ত আশা আছে আজকে বৃষ্টি যন্ত্রণা কাজ করতাম একদমই পারছি না পুরোটা দিনই মোটামুটি আজকে আমার মানে বইয়া বইয়া কাটাচ্ছি আর কি থাকবো বৃষ্টির লেগে পড়তাম না হলে কিছু করার আছে আজকে দেখি রাত্রে যে বৃষ্টিতে স্পেশাল গীতা করলাম যার খিচুড়ি খাম বেশি ইচ্ছে করেছে দেখি আজকে রাত্রে তার চান্স লওয়া লাগে না খিচুড়ির সালম ফ্যামিলি প্রবলেম আমি আর আমি করতেছি তোমার ফলোয়ার তুমি তো বদনামে আমার আমার ফলোয়ার তুমি এক দুই তারিখ করলে আমার গাড়ি যাইব না না যদি কেউ যদি বিল টিল বেশি উড়াই দিয়ে যাক বিল বেশি উড়ানোর রাস্তা নাই খিচুড়ি খেলাম টস দিয়ে দেখুন লাগে আমি তো বাড়ির কাছে গেছিলাম ছবি বান্ধবীর জামাই আইছে এটা বান্ধবীর জামাই এ প্রথম দেখতেছি আমার বান্ধবী ফাইনালি আইলো অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর আইলো লাইভ শেষ হয়ে গেছে গা তো যারা যারা লাইভে খুঁজিলেন বান্ধবী তারা এই ভিডিও দেখে নাই আমার বান্ধবীরে তো আজকে একটা নতুন রেসিপি তৈরি করলাম জানি না খাইতে কেমন লাগবো ডাটা দিয়ে আলু দিয়া খায়া দেখি এটা কেমন লাগে আবার ডিম আছে এটা কিন্তু ডিম একদম আস্তে আস্তে ডিম দিয়ে দিছি তো এটা আজকে খায়া দেখি কেমন লাগে যদি ভাল লাগে তাহলে নেক্সট এটা শেয়ার করুন রেসিপিটা কোনোদিন করছি না এর আগে আজকে প্রথমেই করলাম তো খায়া দেখ গেল তাহলে আজকে দুপুরবেলা এটা কেমন হয়
এখন বাজে 6:25 রওনা দিলাম বিশাল করার উদ্দেশ্যে আজকে সারা দিন আর কোনো ব্লগ করছি না আর কালকে রাতে তারা আইছে পর লেটে এসে রান্না বাড়া সাইডা খাওয়া দাওয়া করে আর কোনো ব্লগ করা হইছে না এরপর আমি সুজা কাজ করছি সেলাইয়ের একটা ভিডিও বাকি আছে এটা কমপ্লিট করছি করতে করতে আমার আর কিছু করা হইছে না তখন আইতেছি বিশাল করার উদ্দেশ্যে যাইলাম হইলে দুপুর বেলায় কিন্তু যে গরম লাগতেছে আজকে এই গরমে আজকে বাইরে তো কোনো পরিস্থিতি নাই এখন একটু ঘুরাই মামার বাড়ি যাব হেলমেট লাগাই লাইলাম হ্যাঁ আরে আমার এটা হইছে না ও মিঠু রে একটু আমার ফোনটা দেছে খাটে কোনে খাটে খাটে তো আমি আছি ওখানে বিশাল ঘর আছি ওখানে যামু স্নেহা ঘোষের বাড়িতে তো স্নেহা ঘোষ সবসময় কথা কয় মেসেজ করে আমার তো আজকে ভাবলাম একটু দেখা করে যাই যাবো মামার বাড়িতে তো যাওয়ার পথে ভাবলাম একটু দেখা করে যাই তো যারা আছি স্নেহা ঘোষ আইতেছে আমরা নেওয়ার লাগে আয়ো তুমি কেমন গেছো এই যে স্নেহা ঘোষ আই আমার সিনিতে চলো এত নি সাথে সিনেমা লেছি তো রে আয় বললাম স্নেহা ঘোষের বাড়িতে স্নেহা তারেতে বাড়িতে আয়া ওখানে পাইলাম কাঁঠাল স্নেহা দিব ওখন আমার কাঁঠাল ওখানে কাছে নিচে যাইতেছি পারতে আমি পারতাম না স্নেহা পারবো স্নেহার ভাই পারবো না এই যে রাত্রে বেলা কাঁঠাল পারতেছি জিটা ফাঁকবো মনে করো এতে ফাঁকছে নাকি ওখন দেখো দিদি কাঁটা ছড়ানো ওই দিল কাঁটা ছড়ানো হম হম এটা ছড়ানো আছে না না সরবো একটু যথেষ্ট কাঁঠাল লইলাম আবার দিছে লিচি এই যে এখানে দিছে লিচি আগের থেকে ফেরা রাখছে তো আমি যদি জানতাম লিচি আছে তাহলে আমি দিনের বেলা আইতাম মিলে হ্যাঁ আর কালকে তুমি মনে করো যে ফ্রি থাকো তাহলে দিনের বেলা যাই অসুবিধা নেই ঘুরাইবা ঠিক আছে না না কষ্ট দিয়ে গেলাম ভীষণ ভাল লাগলো আয়া কষ্ট দিয়ে গেছো লিচু কাঁঠাল আম আর কিটা তিনটা জিনিস নিলাম দিনের বার আইলে একটু ফাই রাখা জানলাম ওইটাই এইটাই ও মা আজকে আর রাখতাছি না তারা বাড়ি রাত্রে বেলা এই এই পজিশন আর দিনের বেলা আইলে তো কিটা হইতো হইলে এই এদিকে 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 আমার দিকে দেখো এদিকে খাইবা এদিকে খাইবা হ্যাঁ ওই তাই না দেখ কইতাছে এবারে ফিরে আসলে ও শুরুতে আমার দিকে যাইতাছে বাবা এই তুমি শুয়োর খাও খাও তুমি খাও শুয়োর খাও তুমি
আমার ছিল না পা খাইবা মুরগির পা খাইবা আসেনি কত করে মুরগির পা আচ্ছা আমরা দেব হ্যাঁ আমরা খাওয়াই না না দেন না এরা আমি দেখতে সে তারা যাদের দেখতে আয়াত ডাকতেছে হ্যাঁ তোমার জল লাগতো শরীরটা হইছে তাই শরীরটা হইতো শেষ না আমার বৌদির বাড়ি হ্যাঁ শুকাই গেছি আমার মামার বাড়ি তাই করলাম আমার সুন্দরী বৌদিটা ভাই যে বৌদি হয়েছে এরকম আমি দেখে এটা হ্যাঁ এটা নাকবাড়ির বনি এটা হয়েছে আপনার নাতিন বুঝলে গেছেন গা দাদুরে পছন্দ হয়েছে না দাদুরে পছন্দ হয়েছে না দাদু পছন্দ হয়নি দাদুটা পছন্দ হয়নি বাবা নিয়ে লাগছে হাই বলো সবাইকে বলো হাই এইতো গুড গার্ল আমরা এমনি দিয়ে বেরিয়েছি আজকে নাতিনে দাদু দেখে ভয় পেয়ে গেছে কেন তোর পছন্দ হয়েছে না তুমি রিজেক্ট পছন্দ হয়েছে না হ্যাঁ মামি টাটা টাটা বলো টাটা গুড নাইট তুমি যাবে আমাদের বাড়িতে কেন যাবো কালকে হ্যাঁ কালকে যাবে কালকে যে কালকে আসবে কিন্তু ঠিক আছে বাবা তুমি তো বড় হয়েছো এখন অনেক বড় হয়েছে না বুঝবে না থাকবে এটা না না বুঝবে না দূরে না আমরা যে কাছে আসলো স্টেশনটা কাছে তো এক ট্রেনে উঠলে আর ট্রেনে একদম গাড়ি দিয়ে ঘোরায় হতে লাগে আরামসে ও আচ্ছা আচ্ছা আমরা তো শেষ স্টেশন না আমরা তো এদিক থেকে কাছে কাছে দেখ কত দূরে এলে হ্যাঁ হ্যাঁ আরামসে সুবিধা শানো হেলমেট হেলমেট সাবুন তো দিয়েছি সাবুন না আইয়া দেখছি আমি হেলমেট তো বিচ্ছন্ন বনু গিয়েছি বিচ্ছন্ন বনু গিয়ে তো তোমার গায়ের লাইন আসছে গিয়েছি টাটা টাটা আচ্ছা দাদুরে টাকা দিয়া দাদুরে শানো দাদু অনেক পরিশ্রম করছে অতক্ষণ ধরে দাদুরে পছন্দ অতক্ষণ কথা কয় না আবার আসবে বলো
আবার আসবে বলো আবার আসবে থাক পাইলে এবার বলো মাসি মনি কি বলো আইতে আগে কই আইছি হ্যাঁ ছানো মোবাইল লিছস মিশাইবে সফর আজকে শেষ হ্যাঁ টাটা টাটা বাই বাই বলো মনু কি বলো আবার আসবে ও বাড়িতে ফোন করতে কইছে হ্যাঁ কি বলাইবো ছুটকি ছুটকি খাই না আমি আমি খাই না তো ছুটকি খাও না হ্যাঁ ভালো না খাওয়া দাওয়া শেষ করলাম ওখানে ওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে অনেকদিন পর মামার বাড়িতে আইলাম আজকে ভালোই সময়টা কাটাইলাম টাটা কেমন মতো লাগে বাবা তখন ধরছে দি বাবা হ্যাঁ সাইনা না অ্যাটিটিউড অ্যাটিটিউড হে অ্যাটিটিউড টাটা আসি হ্যাঁ আয়া ফসলাম প্রায় 11:30 বাজে আইছে তো আজকে মোটামুটি ভালোই কাটাই আইলাম দিনটা যদিও দিনের বেলা গরমে অস্থির হয়েছি কিন্তু ভালোই কাটাইলাম তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন দিনে নতুন ব্লগে ততক্ষণ সবাইকে টাটা।